আমাকে চিনতে পারছো না লায়লা? আমি রিনা। রিনা? হ্যাঁ, যাক তাহলে তুমি চিনতে পেরেছো, ভুলে যাওনি আমাকে। তুমি কি করে এলে? আমি এখনই এলাম, আর আমরা তো হাওয়ায় ভেসে যখন তখন যেখানে খুশি যেতে পারি। তার মানে তুমি মারো নাই? তুই আমাকে বাঁচতে দিলি কই? তার মানে বাসের অ্যাক্সিডেন্টে তুমি মরে গেছো? আমি অ্যাক্সিডেন্টে মারা যাইনি লায়লা, তুই আমাকে মেরে ফেলেছিস। না না, আমি তোমাকে মারিনি। তুই ছাড়া আমাকে আর কে মারতে পারে? না না, তুমি বাসের অ্যাক্সিডেন্টে মরে গেছো। না, তোর জন্য আমাকে মরতে হয়েছে। আমি আবার কি করলাম? তুই আমার জীবন নষ্ট করেছিস, আমার সব কেড়ে নিয়েছিস। আজ আমি তোকে শেষ করে ফেলবো। শেষ? না 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 নয়, তোর জন্য সব হয়েছে, আমি তাকে ছাড়বো না। কি করবে তুমি? যেভাবে অকালে আমার মৃত্যু হয়েছে তোর জন্য, সেভাবে তোকে আমি মেরে ফেলবো। লায়লা, তোর স্বপ্ন কোনো দিন পূরণ হতে দেব না আমি। প্লিজ আমাকে তুমি মেরো না, আমি বাঁচতে চাই। আমিও বাঁচতে চেয়েছিলাম লায়লা, স্বামী সন্তান সংসার নিয়ে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু তোর লোভের কারণে আজ আমার মৃত্যু হয়েছে। আমি তোকে ছাড়ব না। না, তোর ঘর মোটকে আমি তোকে শেষ করব। না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও রিনা। রিনা, তোর সব অন্যায় স্বীকার কর, তাহলে তোকে আমি ছেড়ে দেবার কথা ভাবতে পারি। বল বল, তুই কি করেছিস? তুই কি করেছিস যে বাড়ির সবাই আমাকে ঘৃণা করছে? বল, কে কোথায় আছো? বাঁচাও জুলফি। ভূত জুলফি, ভূত। লায়লার চিৎকার মনে হচ্ছে। বাঁচাও বাঁচাও বলছে কেন? কি হলো লায়লার?